ছোট্ট সোনারা, তোমরা এখন দেখছো অবিরাম পাঠশালা। আজ আমরা মজার ছড়ার দেশে ঘুরতে যাব, চলো। তাহলে সকলে রেডি তো যাওয়ার জন্য? চলো একবার ঘুরে আসি সবাই। আটুল মাটুল, আটুল বাটুল, শ্যামলা শাটুল, শ্যামলা গেছে হাটে, শ্যামলাদের মেয়েগুলি পথে বসে কাঁদে। দেখলে তো কি সুন্দর করে ছবি আঁকা আছে, দেখো। তোমাদের বোঝার জন্য কিন্তু মেয়েগুলি কাঁদছে। এরা কাদের বলো তো? শ্যামলাদের। শ্যামলাদের মেয়েগুলি তারা কি করছে? পথে বসে। পথ কাকে বলে? যেটাকে রাস্তা বলি সেটাই হলো পথ। চলো এবারে পরের ছড়া পড়তে যাই। হীরামন তোতারে, হীরামন তোতারে, বাস তোর কোথারে, আয় পাখি ছুটিয়া, ধান খারে খুঁটিয়া। কি বলেছে? তোতা পাখির নাম কি? তোতা পাখির নাম হলো হীরামন। এই যে আঁকা রয়েছে তোতা পাখি, ওই তোতা পাখিটার নাম হীরামন। তাকে এই মেয়েটি ডাকছে, হীরামন তুই কোথায় থাকিস, তোর বাড়ি কোথায়? তোমাদের প্রত্যেকের একটা করে বাড়ি আছে, একটা নয় তোমাদের অনেক বাড়ি, মামা বাড়ি, মাসি বাড়ি, পিসি বাড়ি, তোমার নিজের বাড়ি, অনেক বাড়ি আমরা ঘুরে বেড়াই। এর বাড়ি তো নেই তোতা পাখির, সেই জন্যই মেয়েটা জিজ্ঞেস করছে, হীরামন পাখি তোমার বাস কোথায়, তুমি কোথায় থাকো, এসো ছুটে এসো। আর কি করো, ধান দিয়েছে এখানে খুঁটে খেতে বলছে। চলো এবারে যাব পরের ছড়া পড়তে। ধন ধন ধন, ধন ধন ধন, বাড়িতে ফুলের বন, এ ধন যার ঘরে নাই তার কিসের জীবন? জানো কি কিসের কথা বলেছে? সন্তান, মানে তুমি তোমার বাবা মায়ের সন্তান। যার সন্তান নেই তার কাছে কোনো ধন সম্পদেরই মূল্য নেই, সন্তানই সব থেকে বড় সম্পদ। বুঝেছ? তোমাদেরকে পেয়ে যেরকম তোমার বাবা মা খুশি, সেরকম প্রত্যেকেই তাদের সন্তানকে পেয়ে ভীষণ খুশি। চলো এবার জেনে নেব পরের ছড়াতে কি বলেছে। গ্রীষ্ম, গ্রীষ্ম বুঝি একেবারে ভস্ম করে ভাই, হেন গ্রীষ্ম আর কখনো জন্মে দেখি নাই। এই লোকটি বলছে তালপাখার হাওয়া খেতে খেতে, তালপাতার পাখা দিয়ে হাওয়া করছে লোকটি আর বলছে, বাবা কি গ্রীষ্ম এলো রে, এরকম গ্রীষ্ম কখনো দেখিনি, এত গরম বাবা, যেন ভস্ম করে দিচ্ছে। ভস্ম করে দেওয়া মানে জানো, আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া। সূর্যের তাপটা এতটাই প্রখর গ্রীষ্মকালে, আষাঢ় শ্রাবণ যেরকম বর্ষাকাল, তার আগে আসে গ্রীষ্মকাল। কোন কোন মাসে জানো কি? বৈশাখ আর জ্যৈষ্ঠ, এই দুটো মাস নিয়ে হয় গ্রীষ্মকাল। সেই গ্রীষ্মকালে ভীষণ গরম থাকে, রোদের তাপ থাকে, সেই জন্য তাল পাতার পাখার বাতাস খেলে গা ঠান্ডা হয়। চলো এবারে যাব পরের ছড়া পড়তে। পরিদের রানী,
খোপা ভরা পদ্ম ফুল, আসিছে রুক্মিণী ছদ্মবেশ ধরি যেন পরিদের রানী। তাহলে এই যে রুক্মিণী, তার খোপাতে কি আছে? পদ্ম ফুল রয়েছে, দেখো সে কত সুন্দর একটা লাল হলুদ রঙের শাড়ি পরেছে, আর খোঁপাতে দিয়েছে পদ্ম ফুল। এমন ভাবে সেজেছে যেন সে পরীর মতো লাগছে দেখতে, তাকে বলা হয়েছে পরীদের রানী, বুঝেছো? এবারে পড়ব দোল দোল দুলুনি। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে যখনই নিয়ে যাবে তখনই। এই যে দোল খাচ্ছে ছোট্ট মেয়েটা, আর তাকে এখানে বলছে কি, এটা তার দিদি বলছে, দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি, তার মাথায় চিরুনি দিয়ে দেবে বলছে, আর তার যখন বর আসবে তাকে তখনই নিয়ে যাবে। এবারে পড়ব খোকা ঘুমলো পাড়া জুড়লো, বর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। বলছে খোকা তো ঘুমিয়ে গেছে মায়ের কোলে, খোকা ঘুমালো পাড়া জুড়ালো, মানে সে এতই দস্যিপনা করে, এতই দুষ্টুমি করে, কান্নাকাটি চিৎকার চেঁচামেচি এতটাই করে, সে ঘুমিয়ে যেতে যেন পাড়াটা ঘুমিয়ে গেল। বর্গিরা দেশে এলো, বুলবুলি তো ধান খেয়ে নিয়েছে, সেই জন্য কি করে খাজনা দেবে বলছে। চলো এবার জানি, আয় আয় চাঁদ মামা, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা। এই যে মা কোলে নিয়েছে ছোট্ট খোকাকে, আর চাঁদ মামা, এই যে চাঁদ মামাকে ডাকছে, আয় আয় চাঁদ মামা খোকার কপালে টি দিয়ে যা, আর খোকার চোখে ঘুম দিয়ে যা। খোকা প্রচণ্ড দুষ্টুমি করে না, তোমরা যেমন দুষ্টুমি করো, ঘুমোতে চাও না দুপুরবেলা রাত্রেবেলা, যেমন ঘুমাও না, মা কি করে কত গল্প শুনিয়ে দুপুরে ঘুম পাড়ায়, রাতের বেলা গান শুনিয়ে ঘুম পাড়ায়, চাঁদ মামাকে ডাকে, কারণ দিনের বেলা তো আমরা চাঁদ মামাকে দেখতে পাই না, রাতে দেখতে পাই তাই। তো চলো, আজ তো অনেক অনেক ছড়া পড়ে নিলাম মজার ছড়ার দেশে ঘুরতে এসে, আজকে এই পর্যন্ত থাক, আবার পরে আসবো তোমাদের জন্য আরও আরও ছড়া নিয়ে, আরও আরও মজার মজার ছবি আঁকা ছড়া নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, আর পড়ানোটা ভালো লাগলে, আমার সঙ্গে পড়াশোনা করার ইচ্ছে হলে মাম্মাকে বলো কিন্তু অবিরাম পাঠশালার সঙ্গে থাকতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে।